সম্মানিত ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে মাত্র একশো টাকা খরচ করে একটি মিনি হাই স্পিড রিচার্জেবল ফ্যান তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি দেখতে অনেক কিউট এবং এটি দীর্ঘক্ষণ চলে থাকে বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা নেই ফ্যানটাকে আমরা একটি মোবাইল চার্জারের সাহায্যে চার্জ করতে পারবো এটাকে ফ্যান হিসেবে ব্যবহার করা যাবে এবং পাশাপাশি আমরা লাইটিং এর কাজেও ব্যবহার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাইটিং সিস্টেমও রয়েছে ফ্যানটি অনেক হাই স্পিডের আপনারা দেখুন দেখতে পাচ্ছেন ফ্যানটি অনেক হাই স্পিডে চলছে ফ্যানটি যেমন হাই তেমনি এর বাতাস অনেক শীতল আপনারা বাস্তবে না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না এটি এত হাই স্পিডের আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাসই হচ্ছে না যে মাত্র একশো টাকায় এই ফ্যানটি আবার কিভাবে তৈরি করা সম্ভব আজকের এই ভিডিওতে দেখব ফ্যানটি আমরা মাত্র একশো টাকায় কিভাবে তৈরি করলাম এবং বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে স্টার্ট হাই স্পিড ফ্যানটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করব একটি ফাইভ ভোল্ট হাই স্পিড মোটর আমার হাতে মূলত দুই ধরনের মোটর রয়েছে এটি একটি মোটর নর্মাল যেটি ভোল্ট থেকে মধ্যে চলে থাকে এবং পাশাপাশি আরো একটি মোটর দেখতে পাচ্ছেন যেটি মূলত চলে থাকে এটি খুবই হাই স্পিড এর একটি মোটর এবং খুবই পাওয়ারফুল মোটরটি দেখতে সেম মনে হলেও এটির পার্থক্য রয়েছে আপনারা মোটরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি লেখা রয়েছে যেটি মূলত চাইনা ল্যাঙ্গুয়েজ এটি একটি চাইনিজ মোটর এবং আমার হাতে আরো একটি মোটর দেখতে পাচ্ছেন যেখানে কোনো লেখা নাই এটি মূলত একটি বাংলা মোটর যেটি খুবই নিম্নমানের এবং লো কোয়ালিটি হয়ে থাকে তবে আপনারা ফ্যানের বেকাপ যদি দীর্ঘক্ষণ পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই মোটরটি ব্যবহার করবেন আর আপনারা যদি বেশি হাই স্পিড পেতে চান সেক্ষেত্রে আপনারা এই হাই স্পিড মোটরটি সংগ্রহ করে নিবেন দুটি মোটরের মার্কেট প্রাইসই সেম এক থেকে দুই টাকা কম বেশি হয়ে থাকে তবে আমি মার্কেট থেকে মূলত এই হাই স্পিড মোটর এবং এই মোটরটি পঁচিশ টাকায় সংগ্রহ করেছি আমাদের ফ্যানটিতে মূলত আমরা বেশিক্ষণ বেক এবং হাই স্পিড পেতে চাই সো আমরা হাই স্পিড মোটরটাই ব্যবহার করছি এবং ব্যাটারি সংখ্যা বাড়িয়ে দিব যেন বেশিক্ষণ বেকআপ পাই ফ্যানটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ফ্যান স্ট্যান্ড আপনারা আপনাদের নিকটস্থ মার্কেট থেকে এটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন যার মার্কেট প্রাইস হলো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এই পাখাটা সর্বোচ্চ দুই টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার ফ্যান সিস্টেমের পাশাপাশি লাইটিং এর কাজেও ব্যবহার করতে পারবেন এই লাইটটি আপনারা পাঁচ টাকায় পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ এবং এবং একটি 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 রেজিস্টর এলইডি পাশাপাশি আমরা ফ্যানটাকে চার্জ করার জন্য সকেট ব্যবহার করছি এক যেগুলো সর্বোচ্চ আপনারা পনেরো টাকার মধ্যে কিনতে পেয়ে যাবেন ফ্যানটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ব্যাটারি ব্যাটারি গুলো মূলত আমাদের নষ্ট মোবাইল থেকে সংগ্রহ করে নিতে পারি যেগুলো আমাদের প্রত্যেকের বাসা বাড়িতেই রয়েছে আমরা এ ধরনের নষ্ট ব্যাটারি গুলো সংগ্রহ করে নিব আমরা যেহেতু হাই স্পিড মোটর ব্যবহার করছি এজন্য আমরা তিন পিস ব্যাটারি ব্যবহার করছি যেন বেশিক্ষন ব্যাকআপ আপ পাই তবে আপনারা একটি ব্যাটারি ব্যবহার করলেও কোন সমস্যা নেই ফ্যানের ব্যাকআপ পেতে কন্ট্রোলার ব্যবহার করতে পারেন ফ্যানের লাইটিং এর জন্য আমরা দুটি তার বডের পাশ দিয়ে বাইর করে নিব ফ্যানের স্ট্যান্ডটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি হলুদ তারটিকে পজিটিভ লাইন হিসেবে ধরি এবং সবুজ তারটিকে নেগেটিভ লাইন সো আমরা পজিটিভ লাইন মোটরের পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব আপনারা দেখতে পাচ্ছেন মোটরের এ পাশে পজিটিভ চিননো রয়েছে এবার মোটরটিকে চাপ দিয়ে বসিয়ে দেই এবার লাইটটাকে লাগানোর জন্য আমরা তারগুলোকে বডির পাশে দিয়ে লাগিয়ে নিব কালো তারটাকে নেগেটিভ লাইন এবং লাল তারটাকে পজিটিভ লাইন হিসেবে এলইডি নেগেটিভ এবং পজিটিভ লাইনের সাথে কানেক্ট করে দেই এবার এলইডি সাথে একটি নাট লাগিয়ে দেই এবার আমরা ফ্যানের এই পার্টির সাথে দুটি সুইচ লাগিয়ে নিব এবার আমরা ক্যাবিনের সাথে থাকা এই অংশটির সাথে এই সকেটটিকে লাগিয়ে নিব চার্জার পিনটাকে এভাবে ধরার পর হাতের ডানপাশের পিনটি পজিটিভ পিন এবং বামপাশের পিনটি নেগেটিভ পিন এবার আমরা ওয়ানকে রেজিস্টারটি এলইডির পজিটিভ লেগ এর সাথে কানেক্ট করে দিব এলইডি নেগেটিভ লেগ ডি চার্জার সকেটের নেগেটিভ পিনের সাথে সোল্ডারিং করে দিই ওয়ানকে রেজিস্টারের অপর লেগ ডি চার্জার সকেটের পজিটিভ পিনের সাথে সোল্ডারিং করে দিই ওয়ানকে রেজিস্টারের অপর লেগ চার্জিং সকেটের পজিটিভ লেগ এর সাথে সোল্ডারিং করে দিই এবার আমাদের প্রয়োজন হবে একটি 1N4007 ডায়োড আমরা ডায়োডের দিকে একটু লক্ষ্য করি ডায়োডটির এপাশে দেখতে পাচ্ছেন সাদা অংশ এবং এপাশে কালো অংশ সো আমরা ডায়োডের কালো অংশটাকে চার্জিং সকেটের পজিটিভ লেগ এর সাথে সোল্ডারিং করে দেই তিনটি ব্যাটারি পজিটিভ লাইনকে পজিটিভের সাথে এবং নেগেটিভ লাইনকে নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিয়েছি অর্থাৎ তিনটি ব্যাটারিকে প্যারালালা করে সোল্ডারিং করে নিয়েছি এবার দুটি সুইচের মাঝখানের পিনগুলোকে একত্রিত করে দিব এবং ডায়োডটিকে মাঝখানে সোল্ডারিং করে দেই মাঝখানে মূলত আমরা ব্যাটারির পজিটিভ লাইনটাকে কানেক্ট করব এবার ফ্যানের স্ট্যান্ড অংশটি লাগিয়ে নিব এলইডি নেগেটিভ লেগ এবং মোটরের নেগেটিভ লেগ এবং ব্যাটারির নেগেটিভ লেগকে একত্রিতভাবে সোল্ডারিং করে নিয়েছি এবার তিনটি নেগেটিভ লাইনকে আমরা চার্জিং সকেটের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব এবার এলইডির পজিটিভ লেগ এবং মোটরের পজিটিভ লেগ আমরা সুইচের যে কোনো দুটি মাথায় লাগিয়ে দিব এবার ব্যাটারির পজিটিভ লাইনটাকে ডায়োডের সাদা অংশের সাথে সোল্ডারিং করে দিব হলুদ এবং সবুজ তারটি মূলত ব্যাটারিতে কানেক্ট করার জন্য সো আমরা সবুজ তারটিকে ব্যাটারির নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই এবার হলুদ তারটাকে ব্যাটারির পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই সম্মানিত ভিউয়ার আমাদের হাই স্পিড ফ্যানটি তৈরি করা টোটালি সম্পন্ন এবার আমরা ফ্যানটাকে চার্জ দিয়ে দেখব ফ্যানটি চার্জ নেয় কিনা টাকে চার্জ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি মোবাইল চার্জার আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি চার্জ নিচ্ছে এবার আমরা ফ্যানটাকে চালিয়ে দেখব ফ্যানটি কেমন স্পিডে চলে তার আগে আমরা দেখি লাইটটি চলে কিনা আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে এবার আমি ফ্যানটাকে চালু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই স্পিডে বাতাস হচ্ছে যদিও দীর্ঘদিন তারপরে অনেক ভালো পারফরমেন্স করছে ফ্যানটাকে যদি আমরা চার্জ দিয়ে রাখি তাহলে এর গতি বা স্পিড আরো বাড়বে ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ